রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে একদিনে মোট 25 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 25 জনকে আটক করে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 25 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 3 জন, রাজপাড়া থানা 1 জন, চন্ডিমা থানা 2 জন, মথিয়ার থানা 1 জন, কাটাখালী থানা 3 জন, শামুকদম থানা 2 জন, পবা থানা 1 জন, কাশিয়াডাঙ্গা থানা 3 জন, কর্ণহার থানা 2 জন, দামকুড়া থানা 1 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 6 জনকে আটক করে। এদের মধ্যে 9 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 10 জনকে মাদকদ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে 6 জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 11 বোতল ফেন্সিডিল, 15.5 গ্রাম হেরোইন, 67 পিস ইয়াবা ট্যাবলেট ও 200 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।